আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জেড বায়ু বা ইংলিশে যেটাকে বলা হয় জেড স্ট্রিম। এই টপিকটা 10 এবং 12 দুটো ক্লাসেই আছে, 10 একটু কম আছে এবং 12 একটু এলাবোরেটলি আছে। তো শুরু করছি আমার টপিক জেড বায়ু বা জেড স্ট্রিম। তো প্রথমে জেড বায়ু সম্বন্ধে বলতে গেলে সংজ্ঞাটাই আসে, কিন্তু সংজ্ঞা বলার আগে যদি এর বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা একটু জেনে নিই তাহলে সহজেই বৈশিষ্ট্য থেকে আমরা একটা সংজ্ঞা তৈরি করে নিতে পারবো। কেননা মাধ্যমিকে জেনারেলি 2 নম্বর কোশ্চেনে এই জেড স্ট্রিম কাকে বলে সেটা এসে থাকে। তাহলে বৈশিষ্ট্য জানলে সেখান থেকে সংজ্ঞা তৈরি করা যাবে, বা সংজ্ঞা জানলে সেখান থেকে বৈশিষ্ট্য লেখা যাবে। তো বৈশিষ্ট্যটা আগে একটু জেনে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জেড বায়ু কোথায় গঠিত হয়, কোথায় গঠন হয় জেড বায়ুর। বলা হয় জেড বায়ু প্রবাহ ট্রোপোস্ফিয়ারের উপরের অংশ, অর্থাৎ ট্রোপোপজের একটু নিচে। জেনারেলি ট্রোপোস্ফিয়ারের উর্ধ্বাংশে 8 থেকে 12 কিলোমিটার বা 14 কিলোমিটার উচ্চতায় এটা গঠিত হয়ে থাকে। ট্রোপোস্ফিয়ার এর ঊর্ধ্বাংশে অর্থাৎ ট্রোপোপজ এর ঠিক নিচে এটা গঠিত হয়ে থাকে 8 থেকে 12 বা 14 কিলোমিটার উচ্চতায়। যে এর দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এর দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসি, এর হচ্ছে গতি কেমন। এর গতি হচ্ছে এটা প্রচন্ড গতিশীল একটা বায়ু প্রবাহ। এর গতি 114 কিলোমিটার পার আওয়ার থেকে কখনো কখনো 300 থেকে 400 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হয়ে থাকে। তারপরেরটাই হচ্ছে দিক, কোন দিক থেকে কোন দিকে এটা প্রবাহিত হয়। বায়ুতে একটা নির্দিষ্ট দিকের দিকে জেনারেলি প্রবাহিত হতে থাকে। তো বায়ু এটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, এটা প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে এটা প্রবাহিত হতে থাকে। অর্থাৎ এটা ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে এটা প্রবাহিত হতে থাকে। 4 নম্বর পয়েন্টে আসি, এর আকৃতিটা কেমন। এর আকৃতি সর্পিল অর্থাৎ সাপের মতো। তার মানে কি, সর্পিল মানে কি এটা সোজা পথে জেনারেলি প্রবাহিত হয় না, এটা আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ ঠিক এইভাবে এটা প্রবাহিত হতে থাকে, উপর নিচ এই করে এটা অনুভূমিক ভাবে প্রবাহিত হতে থাকে। তারপরে বলছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা কি ধরনের বায়ু, ধরন কেমন। এটা হচ্ছে জিওট্রপিক উইন্ড, এটা জিওট্রপিক বায়ু। জিওট্রপিক বায়ু মানে এই বায়ুটা সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হবে, কারণ এটা একদম যেহেতু এটা ট্রোপোপজ দিয়ে যায়, সেই জন্য এই বায়ু এই ট্রোপোপজের ঠিক নিচ দিয়েই যেহেতু এই বায়ুটা প্রবাহিত হতে থাকে, তাই এখানে ঘর্ষণজনিত বাধাটা খুব কম এই বায়ুটা। সেই জন্য আমরা কি দেখতে পাই, এই বায়ুটা সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হতে থাকে। তাহলে এগুলো আমরা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যে কি জানলাম, এটা কোথা দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ ট্রোপোপজের ঠিক নিচে ট্রোপোস্ফিয়ারের উর্ধ্বাংশে এটা প্রবাহিত হতে থাকে। এর গতি কেমন, এটা প্রচন্ড গতিশীল, হাই স্পিড উইন্ড, এটা হচ্ছে প্রচন্ড গতিশীল একটা বায়ু। এর দিক কোন দিকে প্রবাহিত হতে থাকে, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। তারপরে কি জানলাম, এর আকৃতিটা কেমন, অর্থাৎ এটা সোজা পথে যায় না বাঁকা পথে যায়, এটা সর্পিল গতিতে অর্থাৎ আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। এবং তারপর পরেরটাই জানলাম, এটা কি ধরনের বায়ু, এটা হচ্ছে জিওট্রপিক বায়ু। তাহলে এইখান থেকে আমরা একটা সংজ্ঞাটা তৈরি করে নিতে পারবো। কি সংজ্ঞাটা তৈরি করে নিতে পারবো, সংজ্ঞায় দেখব যে এইরকম করে আমরা সংজ্ঞা লিখতে পারি। যদি সংজ্ঞায় আসে ট্রোপোস্ফিয়ারের উর্ধ্বাংশে প্রচন্ড গতিতে প্রবাহিত সর্পিলাকার যে বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হবে, সেই ধরনের জিওট্রপিক বায়ুকেই আমরা জেড বায়ু বলে থাকব। এবার আসি, এটা আবিষ্কার কিভাবে হয়েছে। বলছে এটা আবিষ্কারের পিছনে অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে 1883 সালে যখন ক্রাকাতুয়া আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুদ্গম হতে থাকে, তখন দেখা যায় যে এক ধরনের বায়ু
ঊর্ধ্বাংশে প্রচন্ড গতিতে প্রবাহিত হচ্ছে। তখন বিজ্ঞানীরা ভাবে যে এই যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে এই কাকাতুয়া ধোঁয়াটা কিভাবে একটা নির্দিষ্ট পথে ঘোরাফেরা করছে। তারপরে 1939 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, World War II যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমানগুলো যায় সেই বিমানগুলোর গতি বাধাপ্রাপ্ত বা গতি বাড়ার জন্য বিজ্ঞানীরা এক ধরনের বায়ুকেই দায়ী করে থাকে। ওই বায়ুটার নামই হচ্ছে জেড বায়ু। এটা আবিষ্কার করেছেন হাইনরিখ সিলকফ নামে একজন ব্যক্তি। যিনি আবিষ্কার করেছেন সেটি তার নাম হচ্ছে হাইনরিখ সিলকফ, সিলকফ নামে একজন ব্যক্তি এটা আবিষ্কার করেছেন। তাহলে বোঝা গেল কেমন করে আবিষ্কার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মেনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমানগুলো চলাচল করছিল বায়ুমণ্ডলের এই ঊর্ধ্বাংশ, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে, সেখানেই বিমানের গতির বৃদ্ধি বা কম থেকে এটা আবিষ্কার হয়েছে। এবার যেখানে আসব সেটা হচ্ছে জেড বায়ু সৃষ্টির মেন কারণ কি, অর্থাৎ জেড বায়ু কিভাবে তৈরি হলো, এটা একটু ভালো করে বুঝতে হবে। তা না হলে জেড বায়ুর সঙ্গে আমাদের টেনে জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর যে কি সম্পর্ক সেটা ঠিক বোঝা যাবে না। জেড বায়ু কিভাবে উৎপত্তি লাভ করছে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আমরা আসি কিভাবে জেড বায়ুটা তৈরি হচ্ছে। তো জেড সৃষ্টি বা গঠনের কারণ লিখতে পারি, সৃষ্টিটা কিভাবে হচ্ছে। ধরে নিচ্ছে এটা আমাদের পৃথিবী, পৃথিবীর এটা মাঝখান, অর্থাৎ এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা আমরা জানি। আচ্ছা, তার আগে বলে দিই এটা কত, এটা হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। ঠিকভাবে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও একই, তবে আমরা শুধু উত্তর গোলার্ধ নিয়েই বলি, দক্ষিণ গোলার্ধ একইভাবেই গঠন হয়ে থাকে। আচ্ছা, এটা নিরক্ষীয় অঞ্চল। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়, নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে সূর্য যখন এখানে লম্বভাবে কিরণ দিবে তখন এখানে কি তৈরি হবে, এখানে নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ এটা নিম্নচাপ বলয়। আমরা ছবিটাকে একটু অন্যভাবে একে নিয়ে ব্যাখ্যা করতে পারি। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি উত্তর, এটা 60 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমি বললাম সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে লো প্রেশার, অর্থাৎ এখানে একটা নিম্নচাপ তৈরি হলো। তাহলে এখানে যখনই নিম্নচাপ, আচ্ছা ট্রোপোস্ফিয়ারটা, ট্রোপোপজটা আগে একটু এঁকে নিই। এটা হচ্ছে ট্রোপোপজ। আচ্ছা, এখানে নিম্নচাপ তৈরি হলো, আমরা জানি যখনই নিম্নচাপ তৈরি হবে তখন বায়ুটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। বায়ুটা উপরের দিকে উঠে গেল, বায়ুটা যখনই উপরের দিকে উঠবে তখন বায়ু কি হবে, ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হচ্ছে। তাহলে ঠান্ডা যখন বায়ুটা হয় তখন বায়ুটা টেন্ডেন্সি থাকে নিচের দিকে নেমে আসে। তার মানে বায়ুটা এখানে নিচের দিকে নেমে আসলো, কোথায় নিচের দিকে নেমে আসলো, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এটা নিচের দিকে নেমে আসলো। তার মানে এখানে তখন কি হবে, এখানে একটা উচ্চচাপ তৈরি হবে, অর্থাৎ এখানে কি তৈরি হচ্ছে, এখানে একটা উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে, অর্থাৎ HP হাই প্রেশার বেল্ট তৈরি হচ্ছে। তখন এই হাই প্রেশার বেল্ট থেকে ভূপৃষ্ঠ, অর্থাৎ সারফেস উইন্ড রূপে, ভূপৃষ্ঠ বায়ু রূপে এই নিম্নচাপ নিরক্ষীয় অঞ্চলের দিকে একটা বায়ু প্রবাহিত হতে থাকে। তাহলে এখানে একটা আমরা কি দেখলাম, চক্রাকারে বায়ু প্রবাহিত হতে থাকছে, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে একটা চক্রাকারে বায়ু প্রবাহিত হতে থাকছে। এটা বিজ্ঞানী হ্যাডলি আবিষ্কার করেছিলেন বলে এর নাম দেওয়া হয় হ্যাডলি সেল, হ্যাডলি কোষ। আচ্ছা, এইরকম পৃথিবীতে তিনটা, বায়ুমণ্ডলের ক্ষেত্রে তিনটা কোষ তৈরি হয়ে থাকে। আমরা এখানে ত্রিকোষীয় মডেল জানবো না, আমরা শুধুমাত্র একটু আভাস দেওয়ার জন্য, মানে কিভাবে জেট স্ট্রিম তৈরি হচ্ছে তার আভাস দেওয়ার জন্য এই কোষগুলো সম্বন্ধে একটু বলে দিলাম। এইভাবে হ্যাডলি কোষ তৈরি হয়। আরেকটা এখানে কোষ তৈরি হয়, সেটা হচ্ছে মেরু অঞ্চল থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে আরেকটা কোষ তৈরি হয়, সেই কোষটার নাম হচ্ছে মেরু কোষ বা পোলার সেল। এখানে আরেকটা কোষ তৈরি হয়। আর এই যে জায়গাটা আছে, অর্থাৎ 30 ডিগ্রি উত্তর আর 60 ডিগ্রি উত্তর এই অক্ষাংশের মধ্যে আরেকটা কোষ তৈরি হয়ে থাকে, এই কোষটাকে বলা হয়ে থাকে ফেরেল কোষ। তাহলে এই কোষটা হচ্ছে ফেরেল কোষ। তাহলে এই যে তিনটা কোষ, এটাই তিনটা কোষকে একসঙ্গে বলা হয় ত্রিকোষীয় মডেল, ত্রিকোষীয় মডেল।
জেট স্ট্রিম তৈরি হতে গেলে কতগুলো কয়েকটা শর্ত লাগে। কি শর্ত লাগে? এক নাম্বার, গঠনের এক নাম্বারেই লাগবে, সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। লাগবে সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স, উষ্ণতার পার্থক্য একটা কারণ। আর দ্বিতীয় যেটা লাগে সেটা হচ্ছে চাপ ঢালের পার্থক্য, অর্থাৎ চাপের পার্থক্য। এই দুটো কারণ যেখানে থাকবে জেনারেলি সেখানে বায়ু প্রবাহের ক্ষেত্রে জেট স্ট্রিম তৈরি হবে ঊর্ধ্বাকাশে। এবং এই দুটোর সঙ্গে আরেকটা জিনিস যেটা এই দুটোকে ট্রিগার করে, অর্থাৎ এই দুটোকে হতে সাহায্য করে, জেট বায়ু তৈরি হতে সাহায্য করে, সেইটা হচ্ছে ক্লোরিওলিস বল। আমরা সবাই ছোট অনেক ছোট বয়স থেকে এই শব্দটা শুনে এসেছি, এইটাও শুনে এসেছি, ক্লোরিওলিস বল। আচ্ছা, এবার জানবো কিভাবে চাপের পার্থক্য আর উষ্ণতার পার্থক্যের কারণে জেট স্ট্রিম তৈরি হয়ে থাকে। দেখো এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি এখান থেকে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা এখানে যাচ্ছে সেই বায়ুটার প্রকৃতি কেমন, সেই বায়ুটা উষ্ণ অঞ্চল থেকে যাচ্ছে। তাহলে এই বায়ুর যা উষ্ণতা হবে, আর 60 ডিগ্রি অক্ষাংশ থেকে যে বায়ুটা আসছে সে বায়ুর উষ্ণতা নিশ্চয়ই এক হবে না। অর্থাৎ দুটো বায়ুর মধ্যে উষ্ণতার পার্থক্য আছে। যেখানে উষ্ণ বায়ুর উষ্ণতার পার্থক্য হবে সেখানে চাপের পার্থক্য ঘটবে। অর্থাৎ যখনই এখানে এখানে, তার মানে কি হলো, এই জায়গাটায় দুটো বায়ু যখন নিচের দিকে নামছে তখন দুটো ভিন্ন প্রকৃতির বায়ু মিলিত হচ্ছে, যাদের উষ্ণতার পার্থক্য আছে সঙ্গে সঙ্গে চাপেরও পার্থক্য আছে। তার মানে এই বায়ুটা যখন নিচের দিকে নামছে তখন বেশিরভাগ ক্ষেত্রে এই স্পেসটাতে কি তৈরি হচ্ছে, একটা ফাঁকা স্থানে তৈরি হচ্ছে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কখনো কি ফাঁকা স্থান থাকতে পারে? তার মানে ওখানে ঠিক ফাঁকা স্থান থাকছে না, বায়ুর পরিমাণ কিছুটা কমে যাচ্ছে। সেখানে কি বায়ু থাকছে? সেখানে কিছুটা স্ট্যাটিক বায়ুপুঞ্জ, অর্থাৎ স্থির কিছু বায়ুপুঞ্জ ওখানে থাকছে, স্থায়ী কিছু, স্থির, স্ট্যাটিক মানে স্থির কিছু বায়ুপুঞ্জ ওখানে আটকে থাকছে। মেজরিটি বায়ুটা নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর মেজরিটি বায়ু নেমে যাচ্ছে। কিন্তু এই জায়গাটায় কি বায়ু আটকে থাকছে? কিছুটা স্থির বায়ু, যেহেতু কোনো জায়গায় ফাঁকা থাকতে পারে না, সম্পূর্ণ ফাঁকা থাকতে পারে না, সেই জন্য সেখানে কিছুটা স্থির বায়ু আটকে থাকছে। এই যে স্থির বায়ু আটকে থাকছে, এই স্থির বায়ুটার উপরে ক্লোরিওলিস বল, স্থির বায়ুটার উপরে ক্লোরিওলিস ফোর্স, ক্লোরিওলিস বল কি করছে, আঘাত করছে। ক্লোরিওলিস বল ওখানে অ্যাক্ট করছে, কাজ করছে। আর এই ক্লোরিওলিস বল কাজ করার জন্য আমরা জানি বায়ুর দিক বিক্ষেপ ঘটে থাকে, অর্থাৎ বায়ুটা কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুটার দিক বিক্ষেপ ঘটে থাকছে। তাহলে এই রকম দুটো স্থানে আমরা, তাহলে এই জায়গাটায় একটা দেখতে পেলাম, আবার এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছি যে দুটো ভিন্ন ধর্মী, একটা হচ্ছে মেরু থেকে যাচ্ছে আর একটা হচ্ছে এই 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর আরেকটা বায়ুপুঞ্জ এখানে আসছে। তাহলে এখানেও দুটো ভিন্ন বায়ুপুঞ্জ এসে মিলিত হচ্ছে, ভিন্ন উষ্ণতার এবং ভিন্ন চাপের বায়ুপুঞ্জ মিলিত হচ্ছে। তাহলে এখানে যে কন্ডিশনটা হয়েছিল সেম কন্ডিশন এখানে তৈরি হবে। তাহলে এখানেও আরেক ধরনের স্থির বায়ুপুঞ্জ থেকে, আরেক ধরনের স্থির বায়ুপুঞ্জ থেকে জেট স্ট্রিম তৈরি হবে ক্লোরিওলিস বলের জন্য। তাহলে এই দুটো বায়ু, এইবার এখানে যে জেট স্ট্রিমটা তৈরি হলো সেই জেট স্ট্রিমটাকে আমরা বলি সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম বা উপক্রান্তীয়, সাব ট্রপিক্যাল, যেহেতু এটা ট্রপিক্যাল অঞ্চল, সাব ট্রপিক্যাল, সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম বা উপক্রান্তীয় জেট বায়ু, অর্থাৎ 30 ডিগ্রি অক্ষাংশ, মোটামুটি 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর যে জেট স্ট্রিমটা তৈরি হয়ে থাকছে উষ্ণতার পার্থক্য এবং চাপের পার্থক্য সঙ্গে ক্লোরিওলিস বলের কার্যের জন্য, সেই বায়ুটাকে আমরা বলবো জেট বায়ু। দেখো এই বায়ুটা কোথায় তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে ট্রোপোস্ফিয়ারের উর্ধ্বাংশে, অর্থাৎ ট্রোপোপজের ঠিক নিচে, কারণ তার ট্রোপোপজের বাইরে আর বায়ুপুঞ্জটা যেতে পারবে না। তাহলে এখানে যে বায়ুটা তৈরি হচ্ছে এই বায়ুটাকে নামকরণ করা হয় পোলার জেট বা পোলার জেট বা মেরু জেট স্ট্রিম, জেট বায়ু, পোলার জেট বা মেরু জেট বায়ুপুঞ্জ এটাকে বলা হয়ে থাকে।
এছাড়া আরো কিছু বায়ুপুঞ্জ আছে মানে যেটা লোকালি তৈরি হয়ে থাকে, যেমন একটা তৈরি হয়ে থাকে পূবালী জেট বায়ু, যেটা মেনলি আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা অর্থাৎ ভারতীয় উপমহাদেশের উপর বেশি কার্যকরী হয়ে থাকে। তারপরে সোমালিয়া জেট স্ট্রিম আছে, তারপরে পোলার নাইট জেট স্ট্রিম আছে, এগুলো আরো জেট স্ট্রিম গুলো আছে। কিন্তু মেনলি যে দুটো জেট স্ট্রিম সবসময় পৃথিবীকে বেষ্টন করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীকে সবসময় বেষ্টন করে থাকে, সেই দুটো জেট স্ট্রিম হচ্ছে একটা সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম বা উপক্রান্তীয় জেট বায়ু, আর একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম বা মেরু জেট বায়ু। এটা এই জেট বায়ুগুলোকে বলা হয় সার্কামপোলার। আমরা যে দুটো জেট বায়ুর কথা বললাম সেই জেট বায়ুকে জেনারেলি বলা হয় সার্কামপোলার। সার্কামপোলার কেন বলবো, কারণ এটা পৃথিবীকে পুরো গোলাকারে বেষ্টন করে থাকে এবং সর্পিলাকারে পৃথিবীকে পুরো এটা বেষ্টন করে থাকে। এইদিকে যেমন বেষ্টন করে আছে, আমরা যদি গোল গ্লোবকে নিই তাহলে দেখবো পুরো গ্লোবটাকে এটা বেষ্টন করে আছে। ঠিক তেমন এখানেও যে জেট স্ট্রিমটা আছে সেটা পুরো পৃথিবীটাকে গোল করে বেষ্টন করে আছে, সেই জন্য এটাকে বলা হয় সার্কামপোলার। এবং আরেকটা জিনিস এখানে বলে দিই যে এইখানে যে জেট স্ট্রিমটা তৈরি হলো অর্থাৎ উপক্রান্তীয় যে জেট স্ট্রিম 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর তৈরি হলো, উপক্রান্তীয় যে জেট স্ট্রিম 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর তৈরি হলো, আর 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর যে মেরু জেট স্ট্রিম বা পোলার জেট স্ট্রিমটা তৈরি হলো, তার মধ্যে মেরু জেট স্ট্রিম বেশি শক্তিশালী হয়ে থাকে, তার কিছু কারণ আছে। তার কারণ আমরা যত উত্তর থেকে দক্ষিণের দিকে যাব অর্থাৎ যত 0 থেকে 90 ডিগ্রির দিকে যাব ততই কি দেখব আমরা উষ্ণতার পার্থক্য বেশি হবে। আর দ্বিতীয় কথা কি, আমরা জানি ক্লোরিওলিস বলের মান নিরক্ষরেখার কাছে 0 এবং যতই নিরক্ষরেখা থেকে আমরা 90 ডিগ্রির দিকে যেতে থাকবো ততই কি হবে ক্লোরিওলিস বলের মান বাড়তে থাকবে। তাহলে ক্লোরিওলিস বলের মান যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে জেট বায়ুর গতিবেগও বাড়তে থাকবে। সেই জন্য উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরুর যে জেট বায়ু আছে সেটা 90 ডিগ্রির অনেক বেশি কাছাকাছি আছে, তাহলে কাছাকাছি থাকার জন্য কি হবে সেটার উপর ক্লোরিওলিস বলের অ্যাকশন অনেক বেশি হবে। তাহলে যখনই অ্যাকশন বেশি হবে তাহলে ওই বায়ুটা অনেক বেশি শক্তিশালী হবে, কার তুলনায় উপক্রান্তীয় জেট বায়ুর তুলনায় ওটা অনেক বেশি শক্তিশালী হবে। এবার আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে রসবি ওয়েভ বা তরঙ্গ কাকে বলে। রসবি তরঙ্গ বা রসবি ওয়েভ কাকে বলে, রসবি ওয়েভ আর কিছুই না, রসবি ওয়েভ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে জেট বায়ু সর্পিল গতিতে প্রবাহিত হতে থাকে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এটা সর্পিল গতি মানে সাপের মতো আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে থাকবে, এবং এর সর্পিল গতি কখনো বেশি বক্রতা প্রাপ্ত হয় এবং কখনো কম বক্রতা প্রাপ্ত হয়। যখন এই সর্পিল গতির জন্য এটা বেশি বক্রতা প্রাপ্ত হবে, যখন এটা বেশি বক্রতা প্রাপ্ত হবে তখন এই বেশি বক্রতা প্রাপ্ত অংশটাকে বলা হবে রসবি ওয়েভ, কারণ রসবি নামক একজন বিজ্ঞানী প্রথম এটা গাণিতিক ভাবে আবিষ্কার করেছিলেন। এটা আর কিছুই না, এটা জেট স্ট্রিমেরই একটা পোর্শন, যেখানে জেট স্ট্রিম এর প্রচন্ড সর্পিল গতির জন্য এটা প্রচন্ড আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে থাকে। এই যেখানে বাঁকটা বেশি হবে সেই জায়গাটাকেই বলা হবে রসবি তরঙ্গ। এই রসবি তরঙ্গে এমন এক সময় আসে যেখানে বাঁকটা অনেকটা বেশি হয়ে যায়। আমরা অসুখাকৃতি হ্রদের ক্ষেত্রে দেখেছিলাম, নদীর ক্ষেত্রে দেখেছিলাম যে নদীটা যখন প্রচন্ড গতিতে প্রবাহিত হচ্ছিল তখন এক সময় নদীর একটা পোর্শন কেটে বাইরের দিকে বেরিয়ে যায় এবং নদীটা মোটামুটি একটা সোজা পথে প্রবাহিত হতে চেষ্টা করে। রসবি ওয়েভের ক্ষেত্রে ঠিক তেমনি, যখন এই তরঙ্গটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় তখন এক সময় দেখা যায় এই দুটো বাহু কাছাকাছি চলে আসে এবং এই পোর্শনটা একসময় এখান থেকে বিক্ষিপ্ত হয়ে ভিন্নভাবে অবস্থান করে এবং এই ওয়েভটা অর্থাৎ এই জেট স্ট্রিমটা মোটামুটি একটা সরল পথে যাওয়ার চেষ্টা করে। তার মানে রসবি তরঙ্গ কি, রসবি তরঙ্গ হচ্ছে যখন জেট স্ট্রিমের বক্রতা সবচেয়ে বেশি হবে তখন তাকে বলা হবে রসবি ওয়েভ। এবার আসি কিভাবে এটা ভারতীয় জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। তোমরা সকলেই জানো যে 10 এর কোশ্চেনে এটা আছে একটা কোশ্চেন যে ভারতীয় জলবায়ুর সঙ্গে কিভাবে জেট বায়ু যুক্ত বা কিভাবে জেট বায়ু প্রভাব বিস্তার করে। তো চলো শুনি দেখি এবার কিভাবে এটা প্রভাব বিস্তার করে থাকে।
এটা ভারতীয় উপমহাদেশ, এটা হিমালয় পর্বতমালা। এটা তিব্বত। আমি কি বলেছিলাম যে উপক্রান্তীয় যে পশ্চিমা জেট বায়ুটা প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ যেটা 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর এক জেট বায়ুটা প্রবাহিত হচ্ছিল, তাহলে এখানে ভারতবর্ষ অবস্থিত, ঠিক আছে, মোটামুটি ওখানে ভারতবর্ষ অবস্থিত। তাহলে দেখা যায় বিশেষত শীতকালে কি হয়, এই যে উপক্রান্তীয় জেট বায়ুটা প্রবাহিত হচ্ছিল সেই উপক্রান্তীয় জেট বায়ুটা এসে এখানে বাধাপ্রাপ্ত হয় এবং এর একটা পোর্শন তখন কি করে হিমালয় পর্বতের যে দক্ষিণ ঢাল সেই দক্ষিণ ঢাল দিয়ে, অর্থাৎ যে উপক্রান্তীয় যে জেট বায়ুটা, এখানে তো উপক্রান্তীয় জেট বায়ুটা প্রবাহিত হচ্ছিল, সেই উপক্রান্তীয় জেট বায়ুটা এসে হিমালয় পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার একটা পোর্শন কি করে হিমালয় পর্বতের দক্ষিণ ঢাল দিয়ে প্রবাহিত হতে শুরু করে। সেজন্য দক্ষিণ ঢাল দিয়ে যখন প্রবাহিত হতে শুরু করে তখন আমাদের এখানে কি আছে, আরব সাগর আছে, তাই তো? তাহলে আরব সাগর থেকে যদি এখানে বায়ু যেতে চায় তাহলে কি হবে, এখানে যে জেট বায়ুটা আছে সেই জেট বায়ুটা এত ফোর্সে প্রবাহিত হতে থাকে, তখন এই আরব সাগর থেকে যে বায়ুপুঞ্জটা যেতে চায় সেই বায়ুপুঞ্জটাকে বাধাপ্রাপ্ত করে। যদিও এই বায়ুপুঞ্জটা এখানে যায় তাহলেও জেট বায়ু সেটাকে নিয়ে চলে যাবে, সেই জন্য এখানে তখন শীতকালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর একটা কারণবশত শীতকালে যেটা বৃষ্টিপাত হয় না, কারণ আমরা জানি শীতকালে আমাদের এখানে হাই প্রেশার থাকে আর এখানে লো প্রেশার থাকে, তাহলে বায়ু জেনারেলি লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা নেই, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ, যদিও আরব সাগর থেকে যেত তাহলেও কি হতো, এই যে উপক্রান্তীয় জেট বায়ু যেটা হিমালয় পর্বতের দক্ষিণ ঢাল দিয়ে প্রবাহিত হতো সেটা এই বায়ুটাকে উড়িয়ে নিয়ে চলে যেত, বা এখানে কোনো শূন্যস্থান থাকছে না যেখানে এই বায়ুটা অনুপ্রবেশ করতে পারে। তাই শীতকালে ভারতবর্ষে একমাত্র পশ্চিমা যে ঝঞ্ঝা সেই পশ্চিমা ঝঞ্ঝা ছাড়া তেমন কোনো বৃষ্টিপাত ঘটে না, একমাত্র শীতকালে যে বৃষ্টিপাতটা ঘটে থাকে সেটা পশ্চিমা ঝঞ্ঝার কারণে ঘটে থাকে, সেটা অন্য কারণ, সেটা অন্য সময় ব্যাখ্যা করা যাবে। এবার জেট বায়ুর কারণে ভারতবর্ষে কিভাবে বৃষ্টিপাত হয় সেটা লক্ষ্য করি। দেখো, আগে আমরা জানি যে ভারতবর্ষে যখন শীতকাল, এখানে যখন শীতকাল তখন কতগুলো কারণ থাকে। শীতকালে যে আমাদের এখানে যখন গ্রীষ্মকাল, সরি, আমাদের এখানে যখন গ্রীষ্মকাল অর্থাৎ মৌসুমি বায়ু অনুপ্রবেশ করবে, যখন বৃষ্টিপাত হবে, কেন হবে তার কতগুলো কারণ থাকে। একটা হচ্ছে জলভাগ ও স্থলভাগের উষ্ণতার পার্থক্য, জলভাগ ও স্থলভাগের উষ্ণতার পার্থক্য, ঠিক আছে। আমরা জানি গ্রীষ্মকালে আমাদের কি হবে, গ্রীষ্মকালে আমাদের এখানে সূর্যের রশ্মির জন্য এখানে কি হয়, লো প্রেশার তৈরি হয়ে থাকে, আর তখন এখানে আরব সাগর, এখানে যে আরব সাগর থাকে, আরব সাগরে তখন হাই প্রেশার তৈরি হয়ে থাকে, এখানে হাই প্রেশার তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা কারণ যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু অনুপ্রবেশ করবে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা যাই, দ্বিতীয় পয়েন্টে দেখব যে আমরা জানি যে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ণ হয়, তাহলে সূর্যের যখন, এটা আপাতভাবে যে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ণ হয়, অর্থাৎ সূর্য কোথায় যায়, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর, অর্থাৎ কর্কট কান্তি রেখার উপর, আমাদের এখানে যে কর্কট কান্তি রেখা আছে সেই কর্কট কান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে সূর্য যখন কর্কট কান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আমরা আগেই পড়েছি যে তখন গোটা যে বায়ু চাপ, এই চাপ বলয়গুলো সেগুলো স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখানে যে ITCZ আছে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন, ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট যে জোন আছে, অর্থাৎ নিম্নচাপ যে বলয় আছে, তাহলে তখন নিম্নচাপ বলয়টা সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে আরো উত্তর দিকে, অর্থাৎ এই দিকে সরতে শুরু করবে, এখানে সরতে শুরু করবে, অর্থাৎ ওটা সরে কোথায় অবস্থান করছে, সরে আমাদের মোটামুটি এই যে গাঙ্গীয় উপদ্বীপ আছে, গাঙ্গীয় উপদ্বীপ, সেইখানে তখন ITCZ অবস্থান করলো। কিসের জন্য অবস্থান করলো, সূর্যের উত্তরায়ণের জন্য ITCZ তখন গাঙ্গীয় যে উপত্যকা এই জায়গাটাই অবস্থান করলো, কেননা আমাদের এখান দিয়ে যে কর্কট কান্তি রেখা গেছে সেই কর্কট কান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে একে তো প্রথমে জলভাগ ও স্থলভাগের উষ্ণতার পার্থক্যের জন্য আমাদের এখানে একটা লো প্রেশার তৈরি হয়েছিল, দ্বিতীয় কারণ কি, আমাদের এখানে যে ITCZ শিফট করে গেল, অর্থাৎ নিম্নচাপ বলয়টা যে শিফট করে গেল, তাহলে এখানে প্রচন্ড ভাবে আরেকটা নিম্নচাপ বলয় এখানে তৈরি হয়ে গেল, তাহলে এখানে নিম্নচাপ বলয়টা অনেক বেশি গভীর হলো। এইবার আসি জেট বায়ু কিভাবে এটাকে আরো ইন্টেন্সিফাই, অর্থাৎ এটাকে আরো প্রভাবিত করে।
আমরা যে পড়ছিলাম যে উপক্রান্তীয় জেড বায়ুটা আসছিল, অর্থাৎ সেই জেড বায়ুটা, এই জেড বায়ুটা তখন একটা শাখা, এই জেড বায়ুটা যেহেতু সূর্যের উত্তরায়ণ ঘটছে তখন এই জেড বায়ুটা এখান দিয়ে প্রবাহিত হতে শুরু করে, অর্থাৎ অশীত ঘটে, এটা এখান দিয়ে তখন হিমালয়ে উত্তর অংশ দিয়ে অর্থাৎ তিব্বতের এখান দিয়ে প্রবাহিত হতে থাকে। উপক্রান্তীয় জেড বায়ুর একটা অংশ তিব্বতের এখান দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তিব্বত কি? তিব্বত একটা শুষ্ক অঞ্চল, তো এই শুষ্ক অঞ্চল যখন হবে তখন এটা তখন কি হিসাবে কাজ করে? এটা একটা প্রচন্ড গরম স্থান হিসাবে কাজ করে। তাহলে জুন মাসের দিকে, জুন মাসের দিকে এখানে প্রচন্ড উষ্ণতা বেড়ে যায়, কারণ আমাদের তখন এখানে কি হয়, গ্রীষ্মকাল চলতে থাকে। তাহলে গ্রীষ্মকাল যখন চলতে থাকে তখন তিব্বতে উষ্ণতা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তাহলে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আমরা জানি বায়ু উষ্ণ হলে কি হয়, বায়ু উষ্ণ হলে তার উপরের দিকে উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অর্থাৎ সেটা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে যখনই এটা উপরের দিকে উঠতে থাকবে তখনই এখানে কি হয়ে থাকবে, এখানে একটা লো প্রেশার তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ বলয় একটা তৈরি হবে। তাহলে গোটা ভারতীয় উপমহাদেশে তখন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। এই যে উপরের দিকে বায়ুটা উঠছে তিব্বতের এখানে উষ্ণ হয়ে যাওয়ার জন্য, যে বায়ুটা এখানে উঠছে উপরের দিকে, আর উপক্রান্তীয় জেড বায়ুর যে আরেকটা শাখা যেটা ভারতের হিমালয় বা তিব্বত পর্বতমালার উত্তরাংশ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তার সঙ্গে সেটার একটা সংঘর্ষ ঘটে। সংঘর্ষ হওয়ার জন্য এই বায়ুটা তখন তো নিচের দিকে নামার চেষ্টা করবে। আমরা জানি বায়ু উপরের দিকে উঠলে সেটা কি হয়, তত বেশি ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে সেটা নিচের দিকে নামার চেষ্টা করবে। আমরা যদি দেখি এই যে বায়ুটা উপরের দিকে উঠছে, এটাকে যদি আমরা একটু এরকম করে ভাবি, এটা এরকম করে উপরের দিকে উঠছে, তাহলে এটা উপরের দিকে উঠে গেল, এর সঙ্গে সংঘর্ষ হলো, এর বায়ুটা উপরের দিকে উঠলো। ওঠার পরে এই বায়ুটা ধীরে ধীরে কি হবে, নিচের দিকে নামার চেষ্টা করবে, অর্থাৎ এর একটা অংশ, একটা অংশ কি করবে, এই দিক থেকে ঘুরে এটা অর্থাৎ নিচের দিকে নামছে। এটা এরকম করে উপরের দিকে উঠে এই রুট দিয়ে এসে নিচের দিকে অর্থাৎ আরব সাগরের এখানে এসে এটা নামলো। তাহলে এইখানে যখনই উপরের দিকে উঠলো, ক্রান্তীয় জেট বায়ুটা আছে তার সঙ্গে তিব্বত থেকে যে উষ্ণ বায়ুটা উঠছে তার একটা সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার জন্য এই দুটো বায়ুপুঞ্জ একসঙ্গে মিলিত হয়ে কি হলো, উপরের দিকে উঠলো এবং ঠান্ডা হয়ে সেটা নিচের দিকে নামার চেষ্টা করলো। নিচের দিকে এসে নেমে কোথায় নামলো, এটা আরব সাগরের এখানে নামলো। তাহলে আরব সাগরে প্রথম থেকেই তো এখানে একটা হাই প্রেশার তৈরি হয়েছিল, তার সঙ্গে এই যে জেট বায়ুটা এখানে এসে নামলো, নামার জন্য কি হলো, এখানে হাই প্রেশারটা আরো বেশি গভীর হলো। তাহলে দেখা গেল এখানে যেমন লো প্রেশার অর্থাৎ নিম্নচাপটা যেমন গভীর হলো, তেমন এখানে হাই প্রেশারটাও অনেক বেশি গভীর হলো, অর্থাৎ দুটোর মধ্যে যে চাপের পার্থক্য, সেই চাপের পার্থক্যটা প্রবল হলো। আমরা জানি যেখানে চাপ ঢাল যত বেশি হবে সেখানে বায়ু তত দ্রুত গতিতে অনুপ্রবেশ করবে। তাহলে এইখান থেকে তখন আরব সাগর থেকে বায়ু কি করছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু তখন ভারতীয় উপমহাদেশে অনুপ্রবেশ করলো, এবং বাস্ট অফ মনসুন যাকে আমরা বলি, অর্থাৎ মৌসুমী বায়ু অনুপ্রবেশ করার জন্য ভারতবর্ষে তখন বর্ষার সূচনা হলো। এইভাবে জেট বায়ু কি করছে, আমাদের এখানে গ্রীষ্মকালে এবং শীতকালে প্রভাব বিস্তার করছে। শীতকালে কিভাবে প্রভাব বিস্তার করছিল, শীতকালে যেহেতু এই হিমালয় পর্বতের দক্ষিণ ঢাল দিয়ে এটা প্রবাহিত হচ্ছিল, তাই এখানে কোনো ফাঁকা স্থান ছিল না যে যে জলভাগ, জলভাগ থেকে বায়ু স্থলভাগের দিকে অনুপ্রবেশ করবে বা গেলেও সেটা বাধাপ্রাপ্ত হতো। কিন্তু শীতকালে এই জেট স্ট্রিমের এই শাখাটা তো নেই, শুধুমাত্র কি হচ্ছে, জেট উপক্রান্তীয় জেট বায়ুর যে শাখাটা তিব্বতের উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল, ফলে এইখানে কি হলো, একটা শূন্য স্থানের তৈরি হলো। তাহলে এইখানে যে জেট বায়ুটা প্রবাহিত হচ্ছে তার সঙ্গে তিব্বতীয় যে বায়ুটা, সেই উপরের দিকে যে বায়ুটা উঠছিল সেই বায়ুটার সংঘর্ষ হলো, এবং সংঘর্ষ হওয়ার জন্য এই বায়ুটা উপর থেকে নিচের দিকে নামলো। কোথায় নামলো, এই আরব সাগরীয় শাখায় নামলো, এবং দুটোর যখন চাপ ঢালের পার্থক্য ঘটলো তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা অনুপ্রবেশ ঘটলো এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। ঠিক আছে, আজ এত দূরই।